আগের এক্সাম্পলটি একটু দেখে নাও, তিন নাম্বারটি। এই এক্সাম্পলটিতে এই যে গঠনটি, সাবজেক্ট, হ্যাড, ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট, এটি পাস্ট ইনডেফিনিটের নয়, পাস্ট পারফেক্টের গঠন। এবার চার নাম্বার এক্সাম্পলে চলে যাচ্ছি। চার নাম্বার এক্সাম্পল, আমি কুইকলি দুটো এক্সাম্পল দেখে নেব। ফার্স্ট, চার নাম্বার এক্সাম্পলের ফার্স্টে আছে, শি সেড টু মহিম, ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন। এইবার আমার যে এক্সাম্পলটি আছে তার ফার্স্টেই আছে সাবজেক্ট শি, তারপর সেড টু, সেটার জায়গায় আমি আস্কড বসাবো, আমি জানি। এবার কাকে বলছে? মহিমকে বসলো, তাহলে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট বসছে, আমার ফার্স্ট রুলটা মিট করছে। তাহলে এটা ক্লিয়ার হলো এতদূর। এবার কমা, ইনভার্টেড কমা উঠে যাবে। এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সেন্টেন্সটার মধ্যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমার কমা, ইনভার্টেড কমা উঠে গেলে একটা লিঙ্কার বসবে। লিঙ্কারটা কি? ইফ, সেই জায়গায় তুমি ওয়েদারও বসাতে পারো, আমি আগেই বলেছি। এখানে যারা ওয়েদার দিয়ে করতে ইচ্ছুক তারা নিজেরা নিজেরা ওয়েদার দিয়েও করে দেখতে পারো। এইবার আমার এই বাক্যটিতে দেখো এটার মানে কি দাঁড়াচ্ছে। ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন, মানে তুমি কি স্টেশনে যাওয়ার রাস্তাটি জানো? সেটা কে কাকে জিজ্ঞেস করছে? সেই মেয়েটি, কোনো মেয়ে, সেটা শি আছে যেহেতু তাই ধরে নিচ্ছি, কোনো মেয়েটি জিজ্ঞেস করছে মহিমকে। এবার মহিম, হি ইজ এ ম্যান, নাম থেকেই শোনা বোঝা যাচ্ছে। এবার এই মহিম আর ইউ, সে তো একই ব্যক্তি, তাই না? এই যে ইউ আর মহিম একই ব্যক্তি, তাই আমি এটাকে অ্যারো দিয়ে দেখিয়েছি। তো এই মহিমের জন্য আমি এখানে হি ইউজ করতেই পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাবো, আমি আগেই বলেছি আমার প্যাটার্ন ফলো করতে হবে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের। এই প্যাটার্নে আমাকে কাজটা করতে হবে, মানে বাক্যটাকে সাজাতে হবে। এবার আমি যদি তাকে সামনে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে? ইউটাকে ধর আমি সামনে নিয়ে গেলাম, ইউ ডু নো দ্য ওয়ে টু দ্য স্কুল। এবার ডুটা আমি কেন এনেছিলাম? ডুটা এনেছিলাম আমি যখন কোশ্চেন করবো, আমি যখন কোশ্চেন করার জন্য নো থেকে বের করে ডুটাকে নিয়ে এসেছিলাম। নর্মালি তাহলে কি হতো? ইউ ডুটা ঢুকে যেত নো এর ভেতর, কারণ আমি জানি প্রতিটা ভার্বের ভেতরে একটা ডু ভার্ব থাকে, তাই ডুটা ঢুকে যেত নো এর ভেতর। তাহলে ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন, সরি স্কুল নয় স্টেশন হবে, ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন, এটা আমার নর্মাল বাক্য হতো অ্যাসার্টিভ সেন্টেন্সে। এবার এটাকে যখন আমি ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব তখন আমার কী কী চেঞ্জ করতে হবে সেটা একটু দেখো। কমা, ইনভাইটেড কমার জন্য ইফ এখান থেকে শুরু করছি। এবার আমার ফার্স্টেই আছে হচ্ছে হি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নে সাজাতে হবে, আমার ইউ এর পরিবর্তে হি ইউজ করতে হবে, কারণ ইউ আর মহিম একই ব্যক্তি। ইউ এর জন্য আমি মহিমকে, মহিমের নামও লিখতে পারবো না বা ইউও ডিরেক্ট ইউজ করতে পারবো না, তাই ইউ এর জায়গায় হি ইউজ করলাম। এবার যেহেতু এটা হলো থার্ড পার্সন, মহিম হলো থার্ড পার্সন, তাই তার জন্য আমি হি ইউজ করলাম, ক্লিয়ার? এবার তারপরে আমার অ্যাসার্টিভের প্যাটার্ন আমি কি বললাম এখনই? ইউ নো। এবার এই নোটা বাইরের ভার্বটি অনুযায়ী চেঞ্জ হবে। বাইরের ভার্বটি কী আছে? পাস্ট টেন্সে আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, রিপোর্টিং ভার্বটি, তাই আমার নোটাকে নিউ করতে হবে। এই নিউ করলাম, ভার্ব টু, ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, তারপর দ্য ওয়ে টু দ্য স্টেশন। তাহলে কী দাঁড়ালো? শি আস্কড মহিম ইফ হি নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন, ক্লিয়ার? এইবার দেখো পাঁচ নম্বর এক্সাম্পল, এটাই ইন্টারোগেটিভের লাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, কারণ ইন্টারোগেটিভ এমনিতে খুব সোজা, তোমরা কিছু সলভ দেবো করতে পারবে ইজিলি। আরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবে, আমি আর দেখিয়ে দেবো। এবার দেখো পাঁচ নম্বর এক্সাম্পল, নাম্বার ফাইভ, ডাজ শি রিকোয়ার্ড এনি হেল্প, দ্য ম্যান আস্কড মি। এবার তোমরা এই ধরনের বাক্য কিছু কিছু পাবে যেখানে এই কোয়েশ্চেন বা ডিরেক্ট স্পিচটি সামনের দিকে থাকবে এবং যেটা রিপোর্টিং ভার যুক্ত ফেসটি সেটা পেছনের দিকে থাকবে। এটা নিয়ে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, যখন তোমরা চেঞ্জ করবে তখন যেরকম প্যাটার্নে আগে করতে সেরকম প্যাটার্নেই চেঞ্জ করবে। আমি একটা দিয়ে দেখিয়ে দিয়েছি, কারণ এরকম আসতেই পারে, সেখানে একটু কনফিউশনের ব্যাপার থাকবে, তাই সেটা যেন না হয় তৈরি সেই জায়গাটা, তাই এটা দেখিয়ে দিচ্ছি। এবার ডাজ শি রিকোয়ার্ড এনি হেল্প, সে কি, তার কি কোনো সাহায্যের দরকার? রিকোয়ার মানে দরকার, প্রয়োজন। দ্য ম্যান আস্কড মি, মানুষটি আমাকে জিজ্ঞেস করলো, মি মানে আমাকে। এবার এটাকে সাজাও, এই ফ্রেজটাকে সামনে নিয়ে চলে আসো, তাহলেই হয়ে যাবে। দ্য ম্যান আস্কডের জায়গায় আস্কটি থাকবে, কোনো চেঞ্জ হবে না, এখানে আস্কড করাই আছে, তুমি আস্কটি বসাবে। এবার আমি এখানে নতুন একটা টার্ম
অ্যাড করেছি, সেটা তুমি অনেক জায়গাতেই দেখতে পারবে, যে কোনো গ্রামার বইতে পেয়ে যাবে। এনকোয়ার্ড অফ, এনকোয়ার্ড অফ, এনকোয়ারের পর অফ হয়, তাই আমি অফ দিয়েছি। এখানে তুমি আস্কটা ইউজ করতে পারো, আবার এনকোয়ার্ড অফও ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করলেই হলো, তোমার সুবিধা মতো তুমি সেটা ইউজ করবে। দ্য ম্যান আস্কড অথবা এনকোয়ার্ড অফ মি, এতটুকু ক্লিয়ার। এই ফেজটা সামনে চলে এলো, এবার এই ফেজটা নিয়ে ভাববো। কমা, ইনভাইটেড কমা উঠে যাবে এখানে, তো যেহেতু এই ফেজটা পেছন দিকে আছে, সরি, যেহেতু এই ফেজটা পেছন দিকে আছে, তাই এখানে আমি কমা বসাইনি। যেহেতু এই ফেজটা যদি এই ফেজটার সামনে থাকতো, এটা যদি পেছনে থাকতো, তাহলে আমার এখানে কমা বসাতে হতো, এখানে কমা বসবে না কিন্তু, যেহেতু এটা পেছনে আছে, কারণ অলরেডি ইন কোয়েশ্চেন মার্ক আছে, ইনভাইটেড কমা আছে। এবার কম ইনভাইটেড কমাগুলো উঠে যাবে, তার জন্য ইফ বসবে। এখানে তোমার যদি কমা নাও থাকে, কারণ ইনভাইটেড কমা আছে, সেগুলো উঠে যাওয়ার জন্য ইফ বসবে। ইফের জায়গায় ওয়েদারও বসাতে পারো, যে কোনো একটা, আমি দুটোই লিখেছি এবার। তো ইফ বা ওয়েদার বসলো, এইবার আমার এই বাক্যটিকে নিয়ে ভাবতে হবে। এবার এটাকে যদি আমি অ্যাসার্টিভে সাজাই, তাহলে কি হবে? শি ডাজ টা ঢুকে যাবে রিকোয়ারের ভেতরে, রিকোয়ার্স এনি হেল্প, তাহলে শি ডাজটা ঢুকে গেল রিকোয়ারের ভেতরে, তাহলে রিকোয়ার প্লাস ডাজ কি হয়? রিকোয়ার্স, শি রিকোয়ার্স এনি হেল্প। তো শি রিকোয়ার্সটাকে আমি কি করব, এখানে দেখো আমার রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে আগে দেখতে হবে, ভার্ব টুতে আছে, তাহলে আমি এই রিকোয়ার ভার্বটাকেও ভার্ব টুতে নিয়ে যাব। তাহলে শি হলো, এখানে যেহেতু মানুষটি আমাকে জিজ্ঞেস করছে অন্য কারো সম্পর্কে, তাই শিটা শি থাকবে, কোনো চেঞ্জ হবে না। সে কিন্তু আমাকে জিজ্ঞেস করেনি আমার সম্পর্কে, সে অন্য কারো সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছে, তাই শিটা থার্ড পার্সনই থাকবে, এখানে অলরেডি থার্ড পার্সন করা আছে। তাহলে এখানে বসলো শি সাবজেক্ট হিসেবে, তারপরে এই রিকোয়ার্ডের ভেতর ডাস্টটা ঢুকে গেল, রিকোয়ার্স হলো, কিন্তু যেহেতু এটা রিপোর্টিং ভার্বটি ভার্ব টুতে আছে, আমার রিকোয়ার্সটাকে রিকোয়ার্ড করতে হবে, সেটাকেও ভার্ব টুতে নিয়ে যেতে হবে। ভার্ব টু চলে আসলো, তারপরে এনি হেল্প অবজেক্ট, তাহলে কী দাঁড়ালো? দ্য ম্যান আস্কড অর এনকোয়ার্ড অফ, যেটাই দাও না কেন, যে কোনো একটা দিলেই হলো, মি, ইফ বা ওয়েদার, সেটাও যে কোনো একটা ইউজ করতে পারো, দুটোই লিখে দিয়েছি, শি রিকোয়ার্ড এনি হেল্প। আশা করি এতদূর ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট কিছু সলভ তোমাদের দেবো, সেগুলো করে অবশ্যই দেখাবে।